ভিওয়ার্স আপনার আমার প্রিয় চ্যানেল কবুতর পিডিয়াতে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আর অনুরোধ করছি আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে তো বন্ধুরা নতুন ভিডিওতে আজকে আলোচনা করব কবুতরের একটি ডিম পাড়ার কারণ এবং তার প্রতিকার প্রসঙ্গে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কবুতর পালন ও চিকিৎসা সংক্রান্ত যে ভিডিওগুলো এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি সেগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিবেন তো বন্ধুরা আলোচনাতে ফিরে আসি আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবুতরের অ্যাক্টিম ডিমপাড়া এবং তার প্রতিকার প্রসঙ্গে তো বন্ধুরা এই প্রশ্নটা অনেকেই অনেক সময় করে থাকেন আমরা যারা পুরোনো কিংবা নতুন কবুতর পালনকারী আছে অনেকেই এই ব্যাপারটি ক্লিয়ার না যে কোন কারণে কবুতরে একটি ডিম পাড়ে এবং তার প্রতিকারটা আসলে কি। তো কবুতর আসলে বিভিন্ন কারণে একটি ডিম পাড়তে পারে যেমন ধরেন আমরা সাধারণত জানি যে আমাদের কবুতর দশ পর কমপ্লিট হলে তারপরে কবুতর ডিম পাড়ে আবার বয়সের দিক থেকে গেলে যদি ছয় মাস অতিক্রম করে তখন কবুতরে ডিম পাড়ে তো যদি এর আগে ডিম পাড়ে অর্থাৎ পাঁচ মাসে ডিম পাড়ে কিংবা আট কিংবা নয় পরে কবুতর ডিম পাড়ে তাহলে কিন্তু কবুতরের দৈহিকভাবে বলেন আর আবহাওয়াগত কারণেই বলেন ডিম পারতে পারে তবে সেই ডিম পরিপুষ্ট হয় না উর্বর হয় না যে কারণে একটা ডিম পারতে পারে আবার নাও ফুটতে পারে তো যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সমস্যা না এটা খুব শীঘ্রই যখন দ্বিতীয়বারের ডিম পাড়বে বা তৃতীয়বারের ডিম পাড়বে তখন অবশ্যই কবুতর দুইটা ডিম পাড়বে এবং সেই ডিম উর্বর হবে ফুটবে তো এখন হচ্ছে অনেক সময় দেখা যায় যে কবুতর সাধারণত বিশ বছর বেঁচে থাকে বিশ বছরের কাছাকাছি তো কবুতরের জীবনের শেষের দিকে গিয়ে কবুতর আসলে তাদের দৈহিকভাবে ডিম পাড়ার যে সক্ষমতা এটা আস্তে আস্তে হারাতে থাকে এবং সেই একবারে ডিম পাড়া বন্ধ করে না কবুতর যেটা হয় যে একটা ডিম পড়লো তারপরে আবার হয়তো একটা ডিম পাড়লো তারপরে আবার কখনও দুইটা ডিম পাড়লো আবার কখনো একটা ডিম পাড়লো এইভাবে আস্তে আস্তে একটা দুইটা একটা দুইটা করতে করতে একসময় ডিম পাড়া বন্ধ হয়ে যায় তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যার কোনো সমাধান নেই তো হয়তো কবুতরটা আপনার সাথে দীর্ঘদিন আছে আপনি কি করবেন সেটা আপনারই ব্যাপার আপনি বিক্রি করে দিবেন কি আপনার লবটাই রেখে দেবেন সেটা আপনার ব্যাপার তো এখন হচ্ছে গিয়ে আবার অনেক সময় কী হয় যে দীর্ঘদিন ধরে কবুতর পালন করে আমরা খাঁচাতে আটকে যে কাল পালন করে থাকি যে কবুতরগুলো তো সেই কবুতরগুলোকে আমরা যে খাবার দিয়ে থাকি সাধারণত একেবারে পুরোপুরি সেই খাবারের ওপর নির্ভর করে সুতরাং আমরা যদি উন্নত মানের খাবার না দিই গিরিট না দিই তাদের যে প্রয়োজনীয় ভিটামিন ক্যালসিয়াম এগুলো না দিয়ে থাকি তাহলে এই যে ভিটামিন ক্যালসিয়াম এগুলোর অভাবজনিত কারণে আস্তে আস্তে কবুতর দৈহিকভাবে দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে ফলে কবুতর একটা ঋণ পারতে পারে তো এই সমস্যা যদি হয় তাহলে আপনি যদি এরকম দীর্ঘদিন ধরে একটা ডিম পারতে থাকে তাহলে আপনি নর্মাদিকে আলাদা করবেন এবং আলাদা করে কবুতরকে গ্রিট বলেন ভিটামিন বলেন ক্যালসিয়াম বলেন এগুলো দেবেন এবং বিশ দিন মতন এরকম আলাদা রেখে তারপরে আবার একসাথে করবেন আশা করা যায় আপনার কবুতর দুইটা ডিম পারবে এবং উর্বর ডিম পারবে আবার অনেক সময় দেখা যায় যে কবুতর একটা এই সমস্যাটা অনেকেই জানেন না কবুতর যদি সেম ব্লাড লাইনের কবুতর হয়ে থাকে যে এখন একটা বাচ্চা হলো পরবর্তীতে ওই প্যারেন্টসের আরেকটা বাচ্চা হলো তো এই বাচ্চা বড় হয়ে একসাথে জোড়া দিলেন আপনি এই কবুতার কিন্তু আবার কি হয় যে প্যারেন্টস প্যারেন্টসের সাথে তার বাচ্চা যখন বড় হয় অ্যাডাল্ট হয়ে যায় তখন আপনি জোড়া দিলেন প্যারেন্টসের সাথে বাচ্চার যদি আপনি জোড়া দেন কিংবা সেম ব্লাড লাইনের অন্য ভিন্ন সময়ে হওয়া বাচ্চা যদি আপনি একসাথে জোড়া দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে এবং বেশি সম্ভাবনা আছে যে কবুতর একটা করে ডিম পাড়ে শুধুমাত্র কবুতরের বেলায় না এটা কিন্তু মানুষের ব্যবলেও হয় যদি রক্তের গ্রুপ ছেম হয় সেম ব্লাড লাইন যদি হয় রক্তের গ্রুপ তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় বিকলাঙ্গ হতে পারে অনেক সময় প্রতিবন্ধী হতে পারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো সুতরাং কবুতরের ব্যাপার বেলায়ও এই জিনিসটা হয় সুতরাং যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কবুতরের জোড়াটা ভেঙে আলাদাভাবে জোড়া দেবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমি যে জিনিসগুলো জানি যে একটা ডিম পাড়ার যে কারণগুলো জানি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যারা পুরনো কবুতর পালনকারী আছেন দীর্ঘদিন ধরে আপনাদের যদি অন্য কোনো থিওরি জানা থাকে এ ব্যাপারে তা অবশ্যই আপনি কমেন্টস করে একটু জানাবেন তাহলে আপনার দেওয়ার তথ্যটা আমি পরবর্তীতে অন্য বন্ধুদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অনেক কথা হলো খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সময় ভালো থাকবেন আর শীত ঋতু পড়ে গেছে কবুতরগুলোকে একটু ভালো রাখা রাখার চেষ্টা করবেন একটু বেশি করে দেখাশোনা করবেন তো বন্ধুরা এই পর্যন্ত শেষ করছি